সবুজ দ্বীপের রহস্য মনে পড়ে কাকাবাবু শঙ্কু সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেটা কিন্তু ছিল আন্দামান আর আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি ওয়েস্ট বেঙ্গলের সবুজ দ্বীপ কিরম ভাবে আসতে হবে সেটা আপনাদের সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবেন আর এই সবুজ দ্বীপ 1978 সালে যখন বন্যা হয় এই সবুজ দ্বীপ আস্তে আস্তে গড়ে ওঠে এই 1978 সালের বন্যার পর থেকে এই সবুজ দ্বীপ গড়ে ওঠে এই তারপর 1990 সালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই সবুজ দ্বীপটাকে পর্যটন মানচিত্রে ঠাঁই দেয় সেই থেকে প্রচুর পিকনিকের ব্যবস্থা এখানে হয়ে আসে আর পিকনিক করতে গেলে কিরকম ভাবে কার সঙ্গে যোগাযোগ করবেন না করবেন সমস্ত এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে চলুন ঘুরে নিয়ে একটুখানি সবুজ দ্বীপ হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ফিরতে আজকে আমরা চলে এসেছি এখন সোমরা বাজারে এই সোমরা বাজার জায়গাটা কাটোয়া লাইনে আসতে লাগে 1 ঘন্টা 45 মিনিট হাওড়া থেকে এখানে কি কি দেখার জিনিস আছে এখানে আছে বাঙালির প্রিয় পিকনিক স্পট সবুজ দ্বীপ আসুন আমার সাথে চলুন জায়গাগুলো একটু ঘুরে দেখি সোমরা বাজার স্টেশন থেকে 10 টাকার অটো বুক করে চলে এলাম সবুজ দ্বীপ জেটি ঘাটে চাইলে আপনি বলাগড় থেকেও এখানে আসতে পারেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই সুখড়িয়ার সবুজ দ্বীপ ঘাটে এই যে সবুজ দ্বীপ ঘাট এখানে কিন্তু 25শে ডিসেম্বরের আশেপাশ থেকে ভটভটি শুরু হয় তার আগে এলে আপনাকে কিন্তু পার্সোনাল নৌকা বুক করে যেতে হবে সেই নৌকার ভাড়া হবে ব্যক্তিভেদে 150 থেকে 200 টাকার মধ্যে আর ভটভটির ভাড়া পার হেড 60 থেকে 70 টাকা এটা আগের বার ছিল এবারে কত হবে এটা কিন্তু বলতে পারছে না সুতরাং আসুন যাওয়া যাক সবুজ দ্বীপ আলতো পায় দোল দোল দোলনি করতে করতে চেপে পড়লাম নৌকোতে এই নৌকোতে 4-5 জন অনায়াসে বসা যায় আমাদের কাছ থেকে ভাড়া নেওয়া হলো 200 টাকা ডিসেম্বরে নরম রোদ গায়ে মেখে এগিয়ে চলল নৌকো দেখলাম দুধারে রয়েছে বাঁশ পুঁতে মাছ ধরারও ব্যবস্থা নৌকা চালানোর এক্সপিরিয়েন্স কোনোদিনই ছিল না আনাড়ি হাতে গঙ্গার উপর দিয়ে নৌকা চালানো অনবদ্য অভিজ্ঞতা হুগলি জেলা পরিষদ ও মৎস্য দপ্তরের উদ্যোগে কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে গড়ে উঠেছে মায়ায় ঘেরা এই সবুজ দ্বীপ বেহুলা ও হুগলি নদীর সংযোগস্থলে এই দ্বীপ উন্মুক্ত প্রকৃতির মাঝে ভাগ্যগুণে পেয়ে গেলাম এক সুরেলা গলার সন্ধান তখন ভাটা চলছিল তাই জেটি ঘাট থেকে সবুজ দ্বীপ পৌঁছতে লাগলো 20 মিনিটের কিছু বেশি ওয়াচ টাওয়ার দেখতে পেয়ে শটান উঠে পড়লাম তার মাথায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সবুজ দ্বীপের ওয়াচ টাওয়ারে এই ওয়াচ টাওয়ার থেকে পুরো জায়গাটা খুব সুন্দরভাবে দেখা যায় আর এই সবুজ দ্বীপের ওপারেই রয়েছে রানাঘাট দু কিলোমিটার দীর্ঘ 40 ফুট চওড়া 180 বিঘা জুড়ে এই সবুজ দ্বীপ এখানে আছে ঝাউ আকাশমণি পাম ইউক্যালিপটাস অর্জুন শাল সেগুন মেহগানি সুপারি নারকেল ও দেওদারু গাছ দেখলাম ডিসেম্বর ও জানুয়ারি মাসের পিকনিকের জন্য চলছে অস্থায়ী ছাউনি তৈরির তোড়জোড় এই ছাউনিগুলিতে থাকবে খাওয়া দাওয়া আর চা কফি কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা তবে দাম আপনাকে কিছু বেশিই চোকাতে হবে বিদ্যুৎ ছাড়াও জল ও টয়লেটের ব্যবস্থাও রয়েছে এখানে আর মোবাইলের নেটওয়ার্কও চমৎকার চাইলে আপনি এখানে গ্রুপ পিকনিক অফিস পিকনিক নিদেন পক্ষে 2-3 জনও চলে আসতে পারেন সিজন টাইমে খাওয়া দাওয়ার কোনো অসুবিধেই হবে না তাহলে দেরি না করে ডেকোরেটার্সের জিনিসপত্র ভাড়া করে শীঘ্রই চলে আসুন সবুজ দ্বীপ ডেকোরেটার্সের জিনিসপত্র ক্যাটারিং খাওয়া দাওয়ার জন্য নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন
নৌকায় নেমে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য একটু চলে এলাম এই জায়গা দেখতে পেয়ে, দোলনা দেখতে পেয়ে একটুখানি বসে পড়লাম। তবে একটা কথা বলি, এখানে এসে এই সবুজ দ্বীপে এসে আমি একটা মারাত্মক ভালো এক্সপিরিয়েন্স গেইন করেছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি আপনাদের দেখতে হবে। এই ভিডিও এই এক্সপিরিয়েন্সটা মানবতার একটা অনন্য নিদর্শন। গঙ্গার ওপর সবুজ দ্বীপকে একটি ইকো ট্যুরিজম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পরিকল্পনা ছিল পিপিপি মডেলে সবুজ দ্বীপকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। সেই অনুযায়ী একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সংস্থা রাত্রিবাসের জন্য মোট 12টি কটেজ তৈরি করে। প্রতিটি কটেজে 3-4 জন পর্যটক থাকতে পারবেন, কিন্তু তারা সন্তোষজনক কাজ না করায় তাদেরকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকে গত কয়েক বছরে সেই কাজ তেমন গতি পায়নি, তাই এই সবুজ দ্বীপ পর্যটনকে ঘিরে স্বপ্নে বুঁদ এলাকার বাসিন্দারা কিছুটা হতাশ। কিছুটা ঝুঁকি নিয়েই আমি উঠে বললাম সেরকম এক কটেজে। সকালবেলা সেই 7টার সময় বেরিয়েছিলাম। বেরোনোর পর রাস্তায় টুকটাক খাওয়া দাওয়া হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু বাঙালির দুপুরবেলার ভাত ছাড়া কিন্তু চলে না। তা ভবতারিণী মায়ের দর্শন করার পর আমরা চলে এসেছি সবুজ দ্বীপে। তা সেই সবুজ দ্বীপে এসে খিদেটাও জোরদার পারলো। তখন বাজে প্রায় 12:30, 1:15। দেখলাম এক আমাদের দাদা এখানে, মাঝি দাদা, বোটে এর তলায় জেটির তলায় রান্না করছে। তা আমি বলাতে উনি এক কথাতেই কিন্তু রাজি হয়ে গেলেন। ভগবানের দেখা আমরা ওখানে পেয়েছি কিনা জানি না, তবে এখানে কিন্তু আমরা ভগবানের দেখা পেলাম। লক্ষ্মী আমাদের কাছে এলো এই ভাত হয়ে। আমরা দুজনে এসেছি এখানে, এই দুজনে এই ভাতটা ভাত এখানে রান্না আজকে মেনু ভাত, শোল মাছের ঝোল সঙ্গে চিংড়ি মাছ, সবকটাই কিন্তু এই গঙ্গাতে ধরা, ধরে একদম জ্যান্ত আমাদের সামনে কাটা বাঁচা হলো, হয়ে রান্না হয়, খেতে বসলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।